নমস্কার, অনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমি অনিতা, আজকের এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকের আমি করে দেখাবো সন্দেশ। সন্দেশ কিভাবে তৈরি করতে হয় আমি আজকে সেটা দেখিয়ে দেব। খুব কম জিনিস এবং অল্প সময়ের মধ্যে আমি এই সন্দেশটা তৈরি করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে করছি। সন্দেশ বানানোর জন্যে এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দিয়ে দুধ আমি জাল দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। এবারে এই ছানার জলটা, ছানাটা আমি ক্যালসিয়াম অক্সালেট দিয়ে কাটিয়েছি, মানে ছানা কাটানোর পাউডার দিয়ে আমি কাটিয়েছি। মানে 1 লিটার দুধে 1 চামচ ছানা কাটানোর পাউডার দিয়েছি। দুধটা যখন ফুটছিল দিয়েছি, তখনই দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটা জলটাকে ছেঁকে নিচ্ছি। এরকম চাপ দিয়ে, ন্যাকড়ায় করে এরকম চাপ দিয়ে আমি জলটাকে এটা বার করে নিলাম। নিয়ে আমি একটা থালার মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম। এবার এটাকে ভেঙে হাত দিয়ে এরকমভাবে খুব ভালো করে এটাকে ম্যাশ করতে হবে। এই মাখার সময় আমি এর মধ্যে দানা দানা চিনিটা ব্যবহার করছি। আমি এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। 1 কেজি দুধের ছানায় আমি 50 গ্রাম চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। আমি এই দানা চিনি দিয়ে মাখলে ছানাটা খুব ভালো মাখাবে বলে আমি চিনিটা দানা দানায় রেখেছি। চিনিটা জল ছাড়বে, আস্তে আস্তে গলে যাবে, তারপর এটা আমি একটু কড়াই দিয়ে নেড়ে নেব। সব চিনিটা আমি 3 বারে দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিটের মতন আমি এটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি এটা হাত দিয়ে মেখে মেখে নিয়েছি। এটা একটা মসৃণ হয়েছে, কিন্তু যেহেতু আমি চিনিটা দানা দানা দিয়েছি তাই এটা একটু ভিজে ভিজে হয়ে আছে। এবারে এটা আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প আঁচে, একদম নিভু আঁচে একটু সামান্য শুকনো করে নেব। আমি গ্যাসটা জ্বেলে একটা কড়া বসিয়ে তাতে পুরো মাখাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে আমি এটা একটু শুকনো করে নেব। খুব জল জল হয়ে আছে, এটা চিনির রসটা মরবে আর এটা একটু টাইট হয়ে যাবে। কিন্তু গ্যাসটা খুব একটা বাড়ানো যাবে না, কারণ তাহলে তলায় লেগে যেতে পারে। উনুনে আমার 6 মিনিট মতন সময় লেগেছে। এবার আমি এটা কড়া থেকে সেই ডিশের মধ্যে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, জলটা মরে গিয়ে মোটামুটি শুকনো হয়ে গেছে, কড়ার গা থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় আপনারা কড়া থেকে এটা নামিয়ে নেবেন। এই সময় একটু গোলাপ জল বা এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এই সন্দেশের মধ্যে এলাচের গন্ধ আমার ভালো লাগে না, তাই আমি কিছু দিলাম না। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আমি এইটা হাত দিয়ে আর একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি। যেরকম ইচ্ছা হবে সেরকম আপনারা হাতের শেপ দিয়ে এটা গড়ে নেবেন। দেখুন, এরকম সুন্দর করে এটা গোলও করতে পারেন, আবার হাতে চাপ দিয়ে চ্যাপটাও করে নিতে পারেন। আর একটা করে দেখালুম, আমি এইভাবে সব কটা করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার সন্দেশের রেসিপি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে এটা তৈরি করে দেখবেন, বেশি সময়ও লাগবে না, বেশি জিনিসও লাগবে না। তৈরি করে দেখবেন, টাটকা জিনিস খেতে পাবেন, দোকানের জিনিস আপনাদের খেতে হবে না এবং ভেজাল দেওয়া জিনিসও খেতে হবে না। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বা পুজো আচার দিনে বাড়িতে তৈরি করে ঠাকুরকেও দিতে পারে। তাহলে আজ এই পর্যন্ত। যদি এই পদ্ধতি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কেমন হয়েছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।